গুড মর্নিং এভরিওয়ান, আমরা আমাদের এই 78তম স্বাধীনতা দিবস স্পেশাল বানাতে পৌঁছে গেলাম বিশ্বজিৎ স্মৃতি বিশেষ আবাসিক বিদ্যালয় শ্যামচক প্রতিবন্ধী কল্যাণ সমিতিতে। যতক্ষণ আমাদের সবজিগুলো কাটা হচ্ছে, চলুন একটু স্যারের সাথে দেখা করে আসি এবং এই স্কুলের ব্যাপারে একটু জেনে আসি। আমরা জানতাম এই আশ্রমটার নাম শ্যামচক প্রতিবন্ধী কল্যাণ সমিতি, কিন্তু এসে দেখলাম বোর্ডে লেখা আছে বিশ্বজিৎ স্মৃতি বিশেষ আবাসিক বিদ্যালয়। স্যারকে এটা জিজ্ঞেস করতে উনি ডিটেলসে ব্যাপারটা বললেন। বিশ্বজিৎ স্মৃতি বিশেষ আবাসিক বিদ্যালয়ে নাম দেওয়ার একটাই কারণ, স্যারের ছোট ছেলে এই আবাসস্থলের পাশেই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিলেন, তো তারই উদ্দেশ্যে এইখানে এই আশ্রম। একজন ছেলে তার চলে গিয়েছে ঠিকই, কিন্তু তার জন্যে আরও 50টা ছেলেকে উনি লালন পালন করছেন এবং তাদের খাওয়া থাকা সমস্ত কিছুর দায়িত্ব উনি নিয়েছেন। রান্না কিছুটা বাকি হতে দেখে আমরা ওদের জন্যে সামান্য কিছু এনেছিলাম, যেগুলো ওদের আমরা দিয়ে দিলাম। रस्ता है तेरा तूने अब जाना है, हाँ ये सपना।
दिखाना है। ওদের খাওয়া কমপ্লিটের পর আমরা ওদের সাথে সময় কাটালাম, মজা করলাম, খেললাম। এবার হয়তো আমাদের যাওয়ার পালা। খারাপ তো লাগছে, কিন্তু এদের সাথে সময় কাটাতে হলে, এদের সাহায্য করতে হলে, এদের হাসি দেখতে হলে, প্লিজ আমরা সবাই রিকোয়েস্ট করব, আপনারা আসুন সবাই, যে যতটুকু পারবেন সাহায্য করুন। বিশ্বাস করুন, এদের হাসিটা আপনাদের কাছে মূল্যবান হয়ে দাঁড়াবে। আপনি হয়তো কিছু নিয়ে আসলেন, কিন্তু যেটা নিয়ে যাবেন সেটা খুব একটা কম কিছু নয়। আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান, আমি ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারেন। আজ এখানেই সমাপ্ত। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।